শুধু আমরা মুখে মুখে বলি আমরা নবীর দিওয়ানা, ও ভাই আমরা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, তাস বন্ধ দিব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না, বাড়ি করব একতলা দোতলা তেতলা, আর গেটের সামনে লেখা থাকবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে বুড়া আর বুড়ি বাপ, ঠিক কিনা বলুন? সবাইকে জানাই আমার আন্তরিকতার সালাম খানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা পবিত্রতা একমাত্র মহান রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 114 সুরাকে নাজিল করেছেন, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা মখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে ঈমান দান করেছেন, তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য একবার কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীও কা নবী, যে নবীকে সৃষ্টি দা করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সাত্তাপাক জমিন আসমানকে সৃষ্টি করতেন না, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ মাহফুজ চন্দ্র সূর্য কীট পতঙ্গ, এক কথাই বলি বাবা, এই পৃথিবীকে সৃষ্টি করতেন না, সেই মহান নবী পাক আলাইহিম সালাতু সালামের দরবারে শত কোটি দরুদ অবতীর্ণ হোক বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আজ রাত্রিটা এমন একটা রাত্রি যে এই রাত্রিতে আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম দুনিয়ার বুকে আগমন হয়েছে, আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া যে আজ আমরা শেষ জামানার নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিম সালাতু সালাম আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আজ যদি আমাকে নবী না করে শেষ জামানার নবীর যদি উম্মত করতেন তাহলে আমি বড়ই ভাগ্যবান হব। মুআজ্জাজ, তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করুন যে আমাদের মর্তবাটা কত বড়। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাসের 12 ইয়ানি রব্বুল আউয়াল মাসের 12 শুভ সাদেকের সময় আমার নবী পাক দুনিয়ার বুকে আসবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রিলকে বলছেন, ও জিব্রিল যাও, তুমি 3 পতাকা নিয়ে যাও, একটি বাইতুল মামুরে, আর একটি কাবা বাইতুল্লার ছাদের উপরে, আর একটি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তুমি লটকে দাও। জোরে বলুন, আজ আমরা বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে আমরা ইসলামের ঝান্ডা ঝুলিয়ে রাখি, এটা হলো হযরতে জিব্রিল আলাইহিস সালাতু সালামের সুন্নাত। জোরে বলুন। মুআজ্জাজ, জালসা শুনলেই শুধু হবে না, জীবনে শুনলেই শুধু হবে না, আমার নবী পাকের চরিত্র কিভাবে ছিল, আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম কেমন করে মানুষকে শিক্ষা দিয়েছেন, তার উপরে আমাদেরকে চলতে হবে এবং তার উপরে আমাদেরকে আমল করতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলেন, হে আমার রাসূল, আমি তোমাকে দোনো জাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। জোরে বলুন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মজেজা, এত মজেজা যে আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘুরে আছেন। সেই দিনের ঘটনা, আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আছেন আর ঘরের মধ্যে আছেন, এমত অবস্থায় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার করলেন কি, ঘর থেকে বের হলেন। যেই না বের হলেন বাবা, রাস্তাতে ঝাড়ু লাগাতে শুরু করলেন। দেখবেন মায়েদেরকে, দেখবেন জুম্মার দিনে, ঈদুল ফিতর কিংবা ঈদের জোহার দিনে, ঈদ বকরাইদে দেখবেন মায়েরা সুন্দর করে রাস্তাকে পরিষ্কার করে রাখে। কারণ যখন আল্লাহর বান্দা ঈদগাহাতে নামাজ আদা করার জন্য যাবে, যেন তার কোনো নেজাসত না লাগে, যেন তার কাপড়ের কাপড় যেন অপরিষ্কার না হয়, যার জন্য আমার মায়েরা কী করে, সুন্দর করে ওই রাস্তাগুলোকে পরিষ্কার করে দেয়। আর নামাজিগুলো নামাজ পড়তে যায় ঈদগাহ মাঠে। তো মুয়াজ্জেজ সামিনে কেরাম, তদরূপ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাড়ু লাগাচ্ছেন। বরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, কথা শুরু হইয়া গেল গো বাবা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা ঘরে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। আরে যে না বের হওয়া, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঝাড়ু লাগাতে শুরু করেছেন, মাথা উঁচু করে তাকিয়ে দেখতে লাগলেন। আর যে না তাকিয়ে দেখতে লাগলেন, আকাশে এত তারা, আকাশে এত নক্ষত্র, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আমার নবী পাকের কাছে গিয়া হাজির হইয়া গেলেন। আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটি কথা বলতে যাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে লাগলেন, ও আয়েশা বলো বলো, এমন কি কথা বলবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি বলতে পারবেন, আকাশে যতটা তারা আছে, দুনিয়ার বুকে কারো এত নেকি আছে নাকি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত নক্ষত্র, এত তারা দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে এত নেকি কেউ করেছে কি, আপনি কি বলতে পারবেন? বরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, ও গো মা খালারা শুনে যান, মা রাতের বেলা আমার নবী পাক বলতে লাগলেন, ওরে আয়েশা শোনো শোনো, আকাশে যতটা তারা দেখছো ততটা নেকির পরিমাণ হলো আমার সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে না বাবা এই কথা বলা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন একটু মনটা মলিন হইয়া গেল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, জ্ঞানীর জ্ঞানী, আকাশে যতটা তারা ততটা নেকির কথা বলতে পারছেন, আর ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তার মনটা মলিন
মলিন হইয়া গেছে। আমার বিশ্ব নবী রহমতের নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও আয়েশা ব্যাপার কি, তোমার চোখে পানি কারণটা কি বলো বলো। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্যই কান্না করছি ইয়া রাসূলুল্লাহ, যদি সমস্ত নেকি উমর ফারুকের হয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কোথায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই কান্না করছি, সব দেখি যদি উমর ফারুকের হয় ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর সিদ্দিক আপনার সাহাবাতার নেকি কোথায় গেল। এই জন্যই বলতেছেন যে আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কোথায় গেল। আমার নবী পাক বলতে লাগলেন, ও আয়েশা শোনো শোনো রে, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সমস্ত নেকি, তবুও তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী হবে। বরাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, এই জন্যই বললেন যে এক রাতের নেকি কারণ কে, ওই রাতটা কোন রাত, ওই রাতটা হলো আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম আবু বকর সিদ্দিককে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। শুধু তাই নয়, গাড়ে সুরের মধ্যে ইয়ানি সাপের বিষাক্ত যন্ত্রণা, ওই রাতের নেকির তুলনা সমস্ত নেকি হবে না, সমস্ত নেকি এক হবে না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মায়ের গর্ভে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দুনজাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আর আমার নবী পাকের সংবাদ শুধু কোরআনের মধ্যে নয়, শুধু কোরআনের মধ্যে নয়, ত্রিবিদের ভিতরে আছে, জিন্দা বিস্তারের ভিতরে আছে, বাইবেলের ভিতরে আছে। আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম এর বিস্তারিত কোরআন মজিদে পাওয়া যায়, সম্পূর্ণ বিস্তারিত ঘটনা ইয়ানি কোরআন মজিদে পাওয়া যায়। এই জন্যই আমার নবী পাকের সিরাত, আমার নবী পাকের সিরাত হলো কোরআন মজিদ। জোরে বলুন মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী পাক আলাইহিম সালাতু সালাম এর সম্পর্কে শুধু কোরআনের ভিতরে নয়, গীতার ভিতরে বলা হয়েছে। কি বলা হয়েছে? শিককলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নিবে, বাপের নাম হবে বিশ্বজসা, মায়ের নাম হবে সুমাতি। বিশ্ব মানে প্রভু, জসা মানে আল্লাহর দাস, যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আর আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে বলা হয়েছে, যিনি শিককলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে জন্ম নেবেন তার মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম রাখা হয়েছে আমেনা, আর আমেনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার
নবী পাকের সংবাদ শুধু ওই গীতার ভিতরে নয়, আমার নবী পাকের সংবাদ শুধু ত্রিবিদের ভিতরে নয়, আমার নবী পাকের সংবাদ ওই বাইবেলের ভিতরে নয়, আমার নবী পাকের সংবাদ ঈসা রুহুলুল্লাহর জন্মের 9000 বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। শুধু আমার নবী পাকের সংবাদ ওই ঈসা রুহুলুল্লাহ নাই, হযরত আদম আলাইহিস সালাম যার সংবাদ দিয়ে গেছেন, মুসা কালিমুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, ঈসা রুহুলুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন। এমন একজন আমাদের নবী, কিন্তু আমাদের কর্মটা খারাপ, ঠিক কিনা বলুন? আমাদের কর্ম খারাপ কিনা? ওগো বাপজি ভাইরা মা খালারা গো, একটু মা আপনারা মনোযোগ দিয়া শুনবেন গো মা। এই জন্যই বলছেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি শেষ জামানার নবী আউয়াল ও আখেরো, কিন্তু আমাদের নবী, কিন্তু আমাদের কর্মটা খারাপ। কেমন করে কর্ম খারাপ বাবা? একটু ভাবুন, আমরা আমরা নবীকে মানি, আমরা ওলির দিওয়ানা, আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা নবীর চাহনেওয়ালা, আমরা নবীকে মাননেওয়ালা, এই কথা ঠিক কিনা ভুল? ঠিক। শুধু আমরা মুখে মুখে বলি আমরা নবীর দিওয়ানা, ও ভাই আমরা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারব না, আমরা নবীর দিওয়ানা, তাস বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না, বাড়ি করব একতলা দোতলা তেতলা, আর গেটের সামনে লেখা থাকবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে বুড়া আর বুড়ি বাপ, ঠিক কিনা বলুন? কিন্তু বারাদার আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা, তো নামাজ পড়তে যাব না নাকি? ঠিক কি না বলুন? মুখে মুখে আপনি বলছেন আমি নবীর আশিক, আমি নবীর দিওয়ানা, আমি নবীকে মাননেওয়ালা, বাবা মুখে বললে কি হবে? কাজে পরিণত করাতে হবে। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নবীর মহব্বত যার দিলে, যিনি নবীর আশিক ওই প্রেমিক কখনো কোনোদিন 5 ওয়াক্তের নামাজ কাজা করে না। জোরে বলুন। মাওলানা সাহেব ওয়াজ করছেন, নামাজের কথা বলছেন, যে নামাজ না পড়লে পড়ে বাবা বড় ভয়ঙ্কর শাস্তি হবে, কোথায়? কবরে। যেভাবে আপনারা বসে আছেন, একজন ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করছেন, আচ্ছা আমি তো নামাজ পড়ি না, বারবার নামাজের কথা শুনে, আচ্ছা দেখি কবরে আজাব কি রকম হয়। ওই ব্যক্তি ভাবছেন যে মৃত ব্যক্তির আজাব দেখব, যে বে নামাজে যেদিন মারা যাবে তার কবরের পার্শ্বে, তার কবরের পার্শ্বে গিয়ে থাকব, কিভাবে আজাব হয়। বারবার তো এই কথাই শুনতে পাই যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে পড়ে বড় আজাব হবে, দেখি তো আজাবটা কি। জালসা শুনে ওই ব্যক্তি বাড়ি গেছেন, তার পরের দিন আল্লাহর কি কাম, একজন ব্যক্তি ইন্তিকাল করে গেছেন, পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে সুন্দর করে দাফন করা হলো, দাফন করে যখন চলে আসলেন, আসরের টাইম হয়ে গেছে, ওই ব্যক্তি কিন্তু কবরস্থানে চলে গেছে, বড় স্থানে গেছে, একটা পুরাতন কবরে
চুপচাপ বসে আছে তার কিন্তু মাথাটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ব্যক্তি কবরে বসে আছে, যে নতুন কবরটার পাশে যে উনি বসে আছেন ওনাকে কিন্তু দূর থেকে যদি দেখা যায় তার মাথাটা দেখা যাবে। আর ওই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা ছিল, আগে তো এরকম বাইক কিংবা চার চাকা বা সাইকেল তো ছিল না, আগে কি ঘোড়ায় যাওয়া আসা করতো অনেকে, অনেকের বাড়িতে ঘোড়া থাকতো, ঘোড়ায় চাপে চড়ে যেত। একজন ভদ্রলোক ব্যক্তি উনি কি করেছেন, ঘোড়ার উপরে চেপে ওই রাস্তা দিয়ে বাবা হাঁটতে হাঁটতে চলে আসে। ইতিমধ্যে কি হয়েছে, ওই কবরস্থানের পাশে এসে ওই ঘোড়ার কিন্তু বাচ্চা হয়ে গেছে। ওই ভদ্রলোক মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ঘোড়ার যদি বাচ্চা হওয়ার সময় যদি হয়ে গেছিল তো এই গোরস্থানের পাশে, আর আমার বাড়ি তো একটু দূরে, তা আমি এই ঘোড়ার বাচ্চাকে নিয়ে যাব তো যাব কেমন করে, মনে মনে চিন্তা ভাবনা করছেন। আর চারদিকে লক্ষ্য করে দেখছেন যে কোনো যদি ব্যক্তি পাওয়া যায় তাহলে তাকে ঘোড়ার বাচ্চাটা দিয়ে দিব, আমার বাড়ি পৌঁছে দেবে। এই মনোবল নিয়ে ওই ভদ্রলোক কিন্তু চারদিকে লক্ষ্য করে দেখছেন। আর বাবা দেখতে না দেখতে যিনি কবরে বসেছিলেন, যে ব্যক্তি কবরের আজাব দেখবেন ওই ব্যক্তির প্রতি কিন্তু নজর পড়ে গেছে। আর যেই না বাবা নজর পড়ে গেছে, এই ভদ্রলোক করেছেন কি বাবা, হাতে কোরা নিয়ে আর ওই তার পার্শ্বে গিয়ে তার চুলের মুঠি ধরে কোনো কিছু কোনো কথা না বলে বাবা পাঁচ পাঁচটি কোরা মেরে দিয়েছে। আহারে, যেই না বাবা মেরে দেওয়া, ওই ব্যক্তি বলছেন বলে হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। বলে না, তোমাকে ক্ষমা করা যাবে না, চলো আমার সঙ্গে। ঘোড়ার বাচ্চার কাছে নিয়ে আসলেন, ঘোড়ার বাচ্চাকে কোলে দিলেন আর তাকে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে তার বাড়ি গেল। আর বাড়িতে যাওয়ার পর বললেন আবার পাঁচ পাঁচটি কোরা মারলেন, মারার পরে এক পশো মুড়ি দিয়েছেন গামছাতে করে, এক পশো মুড়ি দিয়েছেন আর বলছেন যাও বেটা বাড়ি যাও। আর ও মুড়ি কিন্তু খেতে খেতে বাবা বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে এবারে চায়ের দোকানে বসে গল্প করছেন, আর বলিস না ভাই সব বেকার। বলে কেন, কিচ্ছু নাই কিচ্ছু নাই, এই যে মোলানা লোক যত বলছে ভাই সব বেকার। বলে কেন, নামাজ না পড়লে কিচ্ছু হবে না। বলে আশ্চর্য ব্যাপার, ইয়ে কেমন কথা বলছে। বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে নামাজ পড়লে কিচ্ছু হবে না। বলে কি হবে, সামান্য একটু আজাব হবে। বলে কি আজাব, বলে এটাই আজাব হবে যে প্রথমে আপনাকে পাঁচটি কোরা মারবে, তারপরে একটা ঘোড়ার বাচ্চা বহে নিয়ে যেতে হবে, তারপরে বাড়িতে গিয়ে আবার পাঁচটি কোরা মারবে আর এক কষো মুড়ি দেবে, খেতে খেতে বাড়ি আসতে হবে, আর কিচ্ছু আজাব হবে। এটা কি হয়, যেই ব্যক্তি এইভাবে মনোবল নিবে যে কবরে আজাব হবে না, আপনাকে নামাজ আদা করতে হবে, আমি যদি নামাজ না পড়ি আমার কবরে আজাব হবে না, তাহলে ওর স্থানটা কোথায় হবে একবার চিন্তা ভাবনা করুন। মুয়াজ্জাজ একবার দরুদ পাক করে আর আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কা